আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্তরাজ্যের ব্রিটেনে যেতে সময় লাগে সর্বনিম্ন 7 ঘন্টার মতো, আর সেই দীর্ঘ যাত্রাকে মাত্র 1.5 ঘন্টা বা তার চেয়েও কমিয়ে আনার ঘোষণা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের আটলান্টা ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হারমিস কর্পোরেশন জানিয়েছে, অদূর ভবিষ্যতেই এমন একটি যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করতে যাচ্ছে তারা, যার গতিবেগ হবে ঘন্টায় 3,300 মাইল। অর্থাৎ উড়োজাহাজটি চলবে শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে। বিস্তারিত নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। অনেকের কাছেই উড়োজাহাজ যাত্রা খুবই আকর্ষণীয়, আবার অনেকের কাছেই তা বিরক্তিকর। তবে যার যেমন মনোভাবই থাকুক না কেন, যাত্রাটি যদি খুব দীর্ঘ সময়ের জন্য হয় তবে সবারই একটা সময় একঘেয়েমি লাগতে বাধ্য। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রুটের জন্য এমন এক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করা হচ্ছে যা 7 ঘন্টার বেশি সময়ের যাত্রাকে কমিয়ে তাকে নামিয়ে আনবে মাত্র 90 মিনিটে। আর আকাশযানটি তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হারমিয়াস কর্পোরেশন। কোনো কিছুর গতি যদি শব্দের চেয়ে বেশি হয় তবে তাকে অভিহিত করা হয় সুপারসোনিক নামে, আর সেই গতিটি যদি হয় শব্দের গতির 5 গুণ তবে তার নাম হয়ে যায় হাইপারসোনিক। আর হারমিয়াস কর্পোরেশনের নিউ ইয়র্ক লন্ডনের এই উড়োজাহাজ পরিষেবাকেও তাই ডাকা হচ্ছে হাইপারসোনিক যাত্রীসেবা নামেই। হারমিয়াসের প্রধান নির্বাহী এজে পিপলিকা জানান, এরই মধ্যে উড়োজাহাজ প্রকল্পে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। উড়োজাহাজটি তৈরি করতে সময় লাগবে 1 দশকের মতো। যুদ্ধবিমানে হাইপারসোনিক ব্যবহার করা হলেও প্রচুর জ্বালানি খরচ হওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজে এখনও ব্যবহার করা হয় না এই প্রযুক্তি। আর তাই ভবিষ্যতের এই আকাশযান ব্যবহার করতে গেলে যাত্রীদের খরচও করতে হবে মোটা অঙ্কের টাকা। প্রতি যাত্রায় তাদেরকে গুনতে হবে $3,000। নিবিড় আমিন, নিউজ 24।